নগদ টাকা সরবরাহ করে কোনো ব্যাংকের সমস্যা সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানান এক হাজার টাকার নোটও বাতিল করা হবে না তারা তার আশা ছয় থেকে আট মাসের মধ্যে মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে এ সময় ব্যবসায়ী নেতারা দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তির দাবি জানান সরফুল আলমের রিপোর্টে বিস্তারিত পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকে যান ব্যবসায়ী নেতারা গভর্নরের সাথে বৈঠক শেষে তারা জানান বর্তমান অর্থনৈতিক সংকটে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা প্রয়োজন এক প্রশ্নের জবাবে তারা বলেন যারা ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে তারা ব্যবসায়ী নন যারা অন্যায় করছে লুট করছে ব্যাংক ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নেই ব্যবসা না করে সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি এবং এটা যদি আমাদের কোনো আপত্তি ইডিএফ ইডিএফের যে ফান্ডটাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং যে বর্তমানে এটার কারণে যে আমরা আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা ওনাকে উনি জানেন তারপরে ওনাকে এগুলি অবহিত করেছি আমরা ব্যাংকিং খাতে সংস্কার এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি যেহেতু এখানে অনেক লুটফট হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর টাকা চলে গেছে পেয়ে গেছে দুর্বৃত্তের বিরুদ্ধে উনি একটা ব্যবস্থা নিবে মধ্যে পরে গভর্নর জানান মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া সহ ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে দুর্বল ব্যাঙ্গুলোর ভবিষ্যৎ নির্ধারণে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নয় বরং ব্যাংক কমিশন গঠনের পরেই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না এখন যদি তারা তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন আলটিমেটলি ডিপোজিটারদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর তাহলে সেই ব্যাংক চলতে পারে না ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে যথাযথভাবে আমি মনে করি ছয় থেকে আট মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গল ডিজিটের মাঝামাঝি নাগাদ মানে পাঁচ ছয় পার্সেন্টের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি বাজারে এক হাজার টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা আনসার ইজ নো কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই সুতরাং যেন কোনো গুজব সৃষ্টি না হয় ডলার সরবরাহে বাংলাদেশ ব্যাংকের নির্ভরতা কমিয়ে বাজার ভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান গভর্নর সব ক্ষেত্রে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও বলেন তিনি এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন সোনালী ও পল্লী সঞ্চয় সহ বেঙ্গলো চলমান অস্থিরতা কোনোভাবেই কাম্য নয় শরফুল আলম এটিএন বাংলা ঢাকা